সমস্ত বাংলার কেবিল আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি শঙ্কর মণ্ডল বিশ্ব বাংলা কেবিল টিভি অপারেটর ইউনিয়নের সভাপতি, সারা বাংলার যে বিষয়ে আদিবাসী নীতি এবং অস্বাভাবিক মুক্তিবৃত্তির প্রতিবাদে যে ঝড় বাংলার মুখে উঠেছে, এই ঝড় থামার নয়, এই ঝড় চলবে এবং ওদের এই অন্যায় নীতির বিরুদ্ধে যেমন পৌঁছে গেছি আপনারা অনেকেই মন্তব্য করছেন। শঙ্কর মণ্ডল আপনাদের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ আমি করবোই, তার জন্য আমার যদি মৃত্যুবরণ করতে হয় তাও আমি হাসিমুখে মৃত্যুবরণ করে নেবো, কিন্তু অপরাধের এই কান্না আমার সহ্য হচ্ছে না। আপনারা যে অন্যায় অত্যাচার আমাদের উপর শুরু করেছেন তার বিরুদ্ধে লড়াই চলছে, চলবে বন্ধু। সমস্ত অপরাধ বন্ধ করতে বলবো, আপনারা যেমন এক ছাতার তলায় আছেন, মাথা উঁচু করে ছাতার তলায় থাকুন, এর একটা সমস্যা সমাধান করতে অবশ্যই হবে। আপনারা অধৈর্য হবেন না, আমরা বিভিন্ন রণকৌশল তৈরি করছি যেটা প্রকাশ্যে বলা সম্ভব নয়। আমি কিন্তু পিছিয়ে নেই, ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। আপনারাই আমাদের শক্তি, আমি ছোটদা পার্থদা, আমরা বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন পরিকল্পনা করছি ওদের অন্যায় নীতির বিরুদ্ধে। আপনাদেরকে ঠিক সময়ে বলবো, আমি বিভিন্ন জায়গায় জেলা মিটিং করছি, বিভিন্ন জেলা স্তরে যাচ্ছি, প্রত্যেকটা অপরাধের সঙ্গে মিটিং করছি। যেমন গতকাল চার আট 2018 মন্ডলে চারটি জেলা নিয়ে আমি মিটিং করেছি, প্রায় 750 অপরাধ ছিল, তা আমরা এই সংবাদের মাধ্যমে দেখেছি। আমার অথবা আমি পিছিয়ে নেই, আমি আপনাদের সাথে আছি, সঙ্গে আছি, ভবিষ্যতে থাকবো, চিন্তা করার কিছু নেই বন্ধু। এর শেষ না দেখা হতে পর্যন্ত আমি কিন্তু পড়ে যাবো, আপনারা সঙ্গে থাকুন, ডাকলেই যেন ডাকলেই যেন পাই, আপনাদেরকে সব সর্ববদ্ধ হবে। হয়তো বিভিন্ন জায়গায় আসতে হতে পারে, হয়তো কলকাতায় আবার এসে রাজনীতি শুদ্ধ করে নিয়ে হতে পারে, আপনাদের অন্যায় যুদ্ধের প্রতিবাদ করে করছে হলো, সবাই মিলে এক সাধারণ ধরে থাকুন, আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো। আমার যে মৃত্যুবরণ করার আগে পর্যন্ত আপনাদের হয়ে লড়াই চলছে, চলবে। হিমেশ রাখুন সাবধান, আমার এই মন্তব্য করার আগে আপনারা সাবধান চিন্তা ভাবনা করবেন, সম্পর্কের কথা বিক্রি হওয়ার নয়, সে সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করে এসেছে, আজও করবে। আপনাদের আদর্শ আমি পিছিয়ে যাইনি, আমি ভয় পাইনি, আপনারা আমাকে অ্যারেস্ট করেছে, আমাকে জেল পাঠিয়েছে, তার জন্য আমি পিছু হয়নি। আমি অপরাধের কথা চিন্তা করে, সাধারণ মানুষের জন্য চিন্তা করে, সাধারণ মানুষ আজকে গরিব মানুষ, গ্রাম বাংলার মানুষ যেখানে আজকে 300-350 কোটি টাকা প্রদানি করছেন, কোন গ্রাম বাংলার মানুষ 350 কোটি টাকা দেবে না, দিতে পারবে না, তারা অক্ষম, তাই তারাও বলছে প্রয়োজনে আমরা আপনাদের সাথে আছি, চলো আমরা যেখানে যেতে বলবেন যাবেন, প্রয়োজনে আপনাদের উদ্দেশ্যে বলে আছি। আপনাদের কাছে লোক কিন্তু জনগণ চলে আসবে, ওই খান চাইবে, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সবাই মিলে উঠতে দাঁড়িয়েছেন। আপনারা সাবধান, আর অপরাধের ভাই বলছি আপনারা সঙ্গে থাকুন, আমি আছি, এ লড়াই চলছে, এ লড়াই চলবে। এই বলে আপনাদের কাছে নমস্কার জানিয়ে সবাই প্রতিক্রিয়া দিলাম, কারণ অনেকে আমার সঙ্গে সেটাই আমি বুঝিয়ে দিলাম, আমি লড়াই চিন্তা করি বন্ধু, নমস্কার।